সরকারের পদত্যাগের খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মেতে উঠেছে সর্বস্তরের মানুষ। বিভিন্ন জেলায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আনন্দ মিছিল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় হাজারো মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন নানা বয়সী মানুষ। বন্দর নগরী জুড়ে জনতার উচ্ছ্বাস দেখা যায়। রংপুরে হাজারো মানুষের ঢল নামে রাজপথে, পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল করেন তারা। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা নগর জুড়ে। সরকারের পতনে বাঁধ ভাঙা খুশির জোয়ার দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর খুলনার শহীদ হাদিস পার্ক ময়দান। বিজয় উৎসবে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ। উৎসবের নগরীতে পরিণত হয় পুরো জেলা। সাধারণ মানুষও ঘর থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনার পদত্যাগে সিলেটে আনন্দ মিছিল হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বন্দরবাজার সহ বিভিন্ন স্থানে। বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। ঢাকা আরিচা মহাসড়কে বিজয় মিছিলে সামিল হয়েছেন লাখো মানুষ। নরসিংদীতে বিজয় মিছিল করেছে ছাত্ররা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় জেলখানা মোড় এলাকা। গণমাধ্যমে সরকারের পদত্যাগের সংবাদ প্রচারের পর আনন্দের জোয়ারে ভাসছে নাটোরের শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণ। শহরের মাদ্রাসা মোড় থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেয় সর্বস্তরের মানুষ। ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা বিজয় উল্লাসে নামে রাজপথে। শহরের জনতা ব্যাংকের মোড়ে সমবেত হয় তারা। সাতক্ষীরায়ও হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল বের করে নিউ মার্কেট মোড়ে জনতার ঢল নামে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।